Kayaknya kakak lebih cek, gue lebih enak ya. ভালো জায়গায় গিয়ে পৌঁছে গেলাম, কিন্তু আমি ভাবছি শেষ অব্দি আর কি, আর কতদূর যাওয়া যায়। আর আমাদের ডাক্তারদের মধ্যে আরেকটা ভাব আছে, যতদিন পর্যন্ত হাতে কলম চলবে, শ্বাস চলবে, ততদিন পর্যন্ত আমাকে রুগী দেখতে হবে এবং পয়সা রুজি করতে হবে। আমি না এটার কোনো অর্থ খুঁজে পাই না কেন। আমাদের ত্রিপুরায় এরকম একটা ডাক্তার ছিলেন, যিনি আমি জানি নাম বলবো না, যারা সিনিয়র তারা জানে, যে তাদের আত্মীয়রা কেউ সেই সইটা করে দিতেন, সার্টিফিকেট আলাদা লাগেন, লাস্ট মোমেন্ট পর্যন্ত করে গেছেন। তা আমার মনে হয় আমরা এমন একটা ঈশ্বরের দয়া, এমন একটা জায়গায় আছি যে ভীষণ ফর্চুনেট, আপনারা মানেন কি মানেন না আমি জানি না, যে আমরা গড গিফটেড এই ফিলিংসটা আনতে পারি। যে কত মানুষ কত রকম কষ্টের মধ্যে আছে, আমরা কি নাই, আমরা কি নেই, আমাদের শিক্ষকতা যোগ্য আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে, ছেলেমেয়েরা সব ভালো ভালো সব মানে এস্টাবলিশ। এখন যেটা বাকি আছে, যে জিনিসটা আমি ফিল করি এবং যেটা আমাকেও টেনে নিয়ে গেছে পলিটিক্সে, আমি যে অ্যাপলিটিক্যাল ছিলাম কোনো কোনো সময় কীরকম নয়, কিন্তু ডাইরেক্ট পলিটিক্স উইথ এ ব্যানার, কারণ আমাদের অনেক লোকেই আছে পলিটিক্যাল, দে আর নট অ্যাপলিটিক্যাল। এবং আমি দীর্ঘদিন ধরে এখানে আমাদের সংগঠন করেছি, অল আর পলিটিক্যাল মাইন্ডেড, কিন্তু ট্যাগটা নাই আর কি, শুধু ট্যাগটা নাই যে আই এম এ লেফটিস্ট অর এ রাইটিস্ট, কিন্তু আমরা ট্যাগ না থেকে টেল হয়ে আমরা চিরকাল ঘুরে বেরিয়েছি। আমরা লেস ধরেছিলাম, অন্য জায়গায় ঘুরেছি, কথাবার্তা ছিল না, কোনো কিছু ছিল না। বিকাশ দা একটু আগে বলছিলেন বা আমাদের অন্য ডক্টরে বলছিলেন, বহুদিন ধরে মানে পত্রিকা ডক্টরসকে নিয়ে পজিটিভ স্টেটমেন্ট দিচ্ছে, হেলথ সার্ভিস নিয়ে পজিটিভ স্টেটমেন্ট দিচ্ছে। এবং আপনাদের মধ্যে জানা আছে যে আমাদের একজন গাইনেকোলজিস্ট বিএম হাসপাতালে যখন অ্যাসল্টেড হয়েছিল, উইদিন হাফ অ্যান আওয়ার, সেদিন আমাদের নির্বাচন ছিল, আমি কথাবার্তা বললাম, আধ ঘন্টার মধ্যে সাতজন কালপিট কিন্তু ধরা পড়েছিল। নেক্সট হয়েছিল সাবরুমে, আমাদের একজন ডাক্তারকে এরকম চর মেরেছিল।